السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলতে এসেছি, সে বিষয়টি হচ্ছে কষ্ট দূর করার একটি আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়াটি শিক্ষা দিয়ে বলেছেন, তুমি এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই দোয়াটি বেশি বেশি পড়তে বলেছেন, কেননা এটা জান্নাতের রত্নভাণ্ডার। প্রসিদ্ধ তাবি হযরত মাকবুল রহমতুল্লাহি আলাই বলেছেন, এই দোয়াটি যে পড়বে আল্লাহ তাআলা তার থেকে 70 প্রকারের কষ্ট দূর করে নেবেন। তার মধ্যে সবচেয়ে ছোট কষ্ট হচ্ছে দরিদ্রতা। তাহলে বোঝা যায় এই হাদিস থেকে আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব, কেননা এই দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদের যত বড় কষ্টই হোক না কেন, সেই কষ্টটি আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে দূর করে দিবেন। ইনশাআল্লাহ আমরা সকলে এই দোয়াটি পড়ব এবং বেশি বেশি পড়ব, কারণ আমাদের সমাজে এখন সব সকলেই একটাই কথা, কোনো কিছু জিজ্ঞাসা করলেই সে বলে ওঠে যে আমার অনেক কষ্ট, এই কষ্ট, সেই কষ্ট। তাদেরকে উদ্দেশ্য করে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রসুলের মাধ্যমে আমাদের কাছে কত সব ধরনের বাণী পৌঁছে গিয়েছেন। যেমন এই আমরা যদি এই দোয়াটি পড়ি তাহলে আমাদের যত বড়ই কষ্ট হোক না কেন, কষ্ট দূর হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে আমরা যদি বেশি বেশি করে এই দোয়াটি পড়ি তাহলে আমাদের যত বড় কষ্টই হোক না কেন, আল্লাহ তাআলা আমাদের কষ্ট দূর করে দিবেন এবং 70 প্রকারের কষ্ট দূর করে দিবেন। আর আমাদের সমাজে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এখন যে দরিদ্রতা। তাহলে এই দোয়াটি যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে আমাদের এই কষ্ট দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই হাদিসের উপর আমল করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।